আমি কল্যাণীর স্বস্তিকা আবাসন নামের একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নম্বর 2 থাকি। সেদিনটা ছিল 23 নভেম্বর 2022। আমার দাদু লাংসের রোগে ভোগেন, অনেক বয়স হয়েছে তো, তাই মাঝে মাঝে এই কারণে আমার মা দাদুকে আমি ফ্ল্যাটে একাই ছিলাম। যখন যখন মা থাকে না আমি তখন একাই থাকি, আমার ভয় করে না। পৃথিবীতে এমন খুব কম জিনিস আছে যেটা আমায় ভয় পাওয়ায়, তা সেসব যাক সেদিনের কথায় আসি। সেদিন আমি একটি গল্পের বই পড়ছিলাম, দ্য কাজিনস, কয়েকদিন আগেই কিনেছিলাম বইটা। বই আমার এক ও অন্যতম প্রেম। সেদিন মা আমায় আগেই ফোন করে বলেছিল যে আমি যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, শুনিনি। এর আগের বার যতবারই মা রাতে থাকেনি এই এক কথাই বলেছে, আমি শুনিনি। কিন্তু এবার হয়তো শুনলে আমার ভালোই হতো। বেশ কিছুক্ষণ বই পড়ে রাত 1 নাগাদ আমি উঠে মুখ ধুতে যাই। মুখ ধুয়ে রাত 1:05 নাগাদ আমি কফি বানাতে যাই। কফি মানে বেশি কিছু না, খানিকটা গরম জল, তার মধ্যে কফি পাউডার, ব্যাস। তা যাই হোক, তারপর আমি সব গুছিয়ে টুছিয়ে কফিটা খেয়ে তারপর জানেন তো মনে হলো আমি হঠাৎ আমাকে একটা নিচের ফ্লোর থেকে শুনতে পেলাম। কী ছিল এই আওয়াজটা? আওয়াজটা যাই হোক না কেন, আমি যেন হঠাৎ আপনা আপনি সিঁড়ির কাছে পৌঁছে গেলাম আর নিচে যেতে লাগলাম। যখন বুঝতে পারলাম কী হচ্ছে তখন আমি নিচের তলায় চলে এসেছি। কেন গেলাম ওখানে জানি না। যখন পিছনে ঘুরে আবার উঠে যাচ্ছি তখন হঠাৎ দেখলাম মাটিতে একটা র্যাপার পড়ে আছে। ভাবলাম এটা ওপরে আমার ফ্ল্যাটে গিয়ে ডাস্টবিনে ফেলে দিই। আমি র্যাপারটা পকেটে নিয়ে নিলাম, দিয়ে পেছন ঘুরলাম। কিন্তু একই আমার পেছন তো ফ্ল্যাট 1 থাকার কথা না, আমি তো নিচে নেমে এসেছিলাম। কিন্তু কিন্তু আমি যে ফ্ল্যাট নাম্বার 2 এর সামনে দাঁড়িয়ে আছি, হয়তো আমি নিচে যাইনি, হয়তো আমারই মনে হয়। ফ্ল্যাটের ভেতর ঢুকতে যাচ্ছি এমন সময় একটা আওয়াজ, স্টিলের কিছু পড়ার আওয়াজ। কি ব্যাপার? আমি ছাড়া তো ফ্ল্যাটে কেউ ছিল না। দরজা খুলে ভেতরে ঢুকলাম, কিন্তু কই, কেউ নেই তো। দরজা বন্ধ করে দিলাম। আর তারপর যেটা হলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিচেনের ভেতরে দাঁড়িয়ে একজন কফি গুলছে, না এটা যদি কোনো অজানা লোক হতো আমি এত ভয় পেতাম না। কিন্তু কিচেনে দাঁড়িয়ে যে কফি বানাচ্ছে সে যে আমি। তোমার তো রিপোর্টস নর্মাল দেখছি, তুমি যে বলছো আমার নাকি শরীর খারাপ, বাট রিপোর্টস তো সব ঠিক আছে, রিপোর্টসে তো কিছুই নেই। তুমি যা বলছো ইট ক্যান নট বি ট্রু। দেখো রিপোর্টস একরকম বলছে, তুমি আর একরকম বলছো। বাট ম্যাডাম, মানেন কি না মানেন, এসব কি সত্যি না? হতে পারে না, তুমি যেটা বলছো ইটস লজিক্যালি নট পসিবল, কিছুতেই সম্ভব নয়। তোমার রিপোর্টস একরকম, আবার দেখো তুমি আর একরকম বলছো, হাউ ক্যান ইট বি পসিবল টেল মি। গল্পটা ভাবছেন আপনি, ভাবছেন নিশ্চয়ই যে গল্প বানাচ্ছে একটা পাগল, কিন্তু গল্প নয় ম্যাডাম, গল্প নয়। আচ্ছা ম্যাডাম, আজকে কত তারিখ? আজকে 12 ডিসেম্বর 2023। আজকে দিনটা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? সাবধানে কেন, হঠাৎ কেন বলছো তুমি এরকম?
বলছি কারণে এ দিনটা ভালো না। 12th December. What is special about this date? কিছুই স্পেশাল না ম্যাডাম, বিশ্বাস করবেন না, করবেন না, দেখুন দিনটা কেমন যায়। হ্যালো, হ্যাঁ আমি যাচ্ছি, হয়ে গেছে আমার। টক টিক টক টিক টক টিক টক টিক টক টিক টক। তারপর কি হলো আমার তা মনে নেই, মনে থাকবেই বা কি করে। আমি রাজর্ষি গুপ্ত আর আমি 11th December 2023 মারা গেছি।